হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি চিলি চিকেন রেসিপি নিয়ে চলো তাহলে দেখে নিই বাড়িতে কীভাবে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানিয়ে ফেলা যায় সহজে এবং কম উপকরণে কীভাবে এটা বানাবো চলো তাহলে দেখে নিই নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর তার পাশে রাখা বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না যেন দেখো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটা ডিম কর্নফ্লাওয়ার অল্প একটু নুন আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর লাগছে রসুন আমি এখানে অল্প রসুন নিয়েছি ডুমো করে কাটা ক্যাপসিকাম ডুমো করে কাটা পেঁয়াজ আর রেখেছি ছোট চামচের দু চামচ কর্নফ্লাওয়ার সসের মধ্যে লাগছে টমেটো সস সোয়া সস আর চিলি সস দেখো বন্ধুরা এরকম একটা কড়া নিয়ে নিয়েছি আর তাতে অ্যাড করেছি তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবার ম্যারিনেটেড চিকেনগুলো আমি পকোড়ার মতো ভালো করে ভেজে নেব একটা একটা করে চিকেনের পিস দেখো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমাদের ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায় কোট করে চিকেনটা ভাজা এই জন্যই যাতে ভেতরটা জুসি থাকবে কিন্তু বাইরেটা বেশ একটু শক্ত মতো পোকরার মতো খেতে লাগবে সবকটা কটা চিকেন এরমভাবে ভেজে নেব এটা আমি একটা ব্যাচ তোমাদের দেখাচ্ছি দেখো চিকেনগুলো অ্যাড করে দিয়েছি এবার এটা একটু নাড়াচাড়া করে দেবো উলট পালট করে দিতে হবে যাতে পুরো গাটা ভালো করে কোট হয়ে যায় দেখো ভালো করে ভেজে নিচ্ছি এরকম উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে দিয়ে এরকম উল্টে পাল্টে এটা ভেজে নেবে যতক্ষণ না মাংসটা একদম ভেতর অবধি সেদ্ধ হয়ে যায় চিলি চিকেন যেহেতু ছোট ছোট করেই কাটা হয় পিস যেহেতু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না দেখো কেমন লাল লাল হতে আরম্ভ করেছে সব সময় এটা এরকম উল্টে পাল্টে ভাজতে হবে দেখো প্রায় লাল হয়ে এসেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে এসছে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট এবার এটা আমরা তুলে নিচ্ছি দেখো চিকেনগুলো এরম তুলে নিলাম তেল ঝরিয়ে নেব সবকটা কটা চিকেনই ভেজে নেব পুরো ব্যাসটা আমি ভেজে নিয়েছি যতটা চিকেন ম্যারিনেট করা ছিল এরম পকোড়া বানিয়ে নিয়েছি দিয়ে কড়ায় তেল কমিয়ে নিয়েছি নিয়ে এই তেলটা রেখেছি এর মধ্যে অ্যাড করব রসুন কুচি আমি অল্প রসুন কুচি অ্যাড করলাম যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করো তারা আরেকটু বেশি রসুন অ্যাড করতে পারো রসুনটা হালকা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে অ্যাড করবো চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ ক্যাপসিকাম চাইনিজ রান্নার একটা মূল বৈশিষ্ট্য অল্প একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয় দিয়ে এটা নাড়াচাড়া করে আমরা একটু ভেজে নেবো যতক্ষণ না ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হচ্ছে দেখো এরম ভালোভাবে ভেজে নিতে হবে যারা একটু কাঁচা কাঁচা পছন্দ করো তারা কিন্তু দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি এটা একদম খুব লাল হবে না পেঁয়াজটা একটু নরম হবে এবার ভেজে রাখা পকোড়াগুলো অ্যাড করলাম এবার ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে দেব অল্প জল অ্যাড করব আমি এরপর সসগুলো অ্যাড করব ওই জন্য আগেই একটুখানি জল অ্যাড করলাম তোমরা চাইলে আলাদা একটা বাটিতে সসগুলো গুলে নিতে পারো দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস গ্রিন চিলি সসের একটা ফ্লেভার থাকে আর ঝাল হবে দিয়ে দিচ্ছি টমেটো সস যে যেমন টক পছন্দ করবে টমেটো সসটা সেই রকমভাবেই অ্যাড করবে আর দিয়ে দিচ্ছি সোয়া সস এবার ভালো করে এটা মিক্স করব দুই থেকে তিন মিনিট এটা মিক্সড করতে হবে বেশিক্ষণ সময় লাগে না চিকেনের পকোড়াটা রেডি হয়ে গেলে রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগে না দেখো ভালো করে মিক্স করে নিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সস অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্স হবে এবার দিয়ে দেব এটা আমাদের একদম রেডি দিয়ে দেব যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটা আমি জলে ভালো করে গুলে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এটা হাফ কাপ আছে অ্যাড করে দেবো রান্নাটা আমি কিন্তু আমার একদম রেডি কর্নফ্লাওয়ার দিয়ে এক থেকে দু মিনিট এটা ভালো করে একটু মিশিয়ে নেবো দেখো গ্রেভিটা কি সুন্দর হয়ে গেল তোমরা চাইলে ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করতে পারো তবে আমি কেমন করে পরিবেশন করব চলো দেখি তাহলে দেখলে তো কত সহজে বাড়িতেই বানিয়ে ফেললাম এরকম চিলি চিকেন রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যেন